ধরেই ফেলছো তুমি তো আমাকে ও এখানে আমি যে ধরা পড়ে গেলাম বন্ধুরা আজকে আমার সাথে যে বন্ধুটি আছে ওর নাম হচ্ছে গল্প ওর মা এবং বাবা দুজনেই আজকে আসবেন এই খেলায় অংশগ্রহণ করতে তাই না গল্প হ্যাঁ তাহলে মা বাবাকে একটু ডেকে নেই আর দেখি কে সবচেয়ে বেশি ভালো খেলতে পারে মা বাবা আসো তারপর কেমন আছেন আপনারা ভীষণ ভীষণ ভালো আচ্ছা একটু কি চিন্তা লাগছে কি হবে আজকে আসলে হ্যাঁ একটু চিন্তা লাগছে গল্প তো আমি ওকে অনেকক্ষণ করে বলছিলাম যে আমাকে একটু একটু বলো যে কি হবে ও কিছুতেই বলবে না আসলে গল্প আজকে এমন একটা গল্প লিখে দিবে যে গল্পটা আসলে কেউ এখন পর্যন্ত পড়েনি আর আপনারা দুজন তো একেবারেই না সেটা কি করতে হবে এটা আস্তে আস্তে আসলে আমরা বলবো তাই না গল্প এমনটাই তো আমাদের কথা তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যার যার জায়গায় চলে যাই গল্প তুমি কি চাও কে আজকে সেরা হোক মা সেরা হোক নাকি বাবা জানি না তাহলে আমরা সরাসরি খেলায় যেতে পারি তাহলে তো জেনে যাব কে সেরা হ্যাঁ তাই না কিন্তু তার আগে একটু পরিচিত হয়ে নেই আমরা আচ্ছা তাহলে তোমার মায়ের সাথে পরিচয় করে দাও যারা বসে আছে সামনে বল বলো আমি বলবো জানো ওকে বলো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার নাম সুষমা আমি অভিনয় করি আর এখানেই আমরা দেখতে পাচ্ছি গল্পের বাবাকে তাহলে আমার নাম হচ্ছে লিটন কর হ্যাঁ আমি ডিজাইন করি ক্রিয়েটিভিটি হিসেবে কাজ করি যেহেতু আপনারা দুজনেই সৃজনশীল কাজের সাথে জড়িত সেক্ষেত্রে এই কাজের আমরা যতটুকু জানি সময় সীমা আসলে ধরা বাধা থাকে না সেক্ষেত্রে গল্পের জন্য কি আলাদা করে সময় বের করা হয় গল্পকে এমন বলা যায় যে গল্পকে ছোটবেলা থেকে অনেকটা সময় আমি আসলে দিয়েছি ৬ বছর ওকে আমি আসলে একদম কোলে পিঠে করে মানুষ করা যেটা ওরকম করে আসলে করেছি এবং আমি চেষ্টা করেছি ওর মানসিকভাবে ওকে আসলে বড় করবার জন্য চমৎকার একটু যদি সুষমা সরকারের কাছে আসি গল্পের মা আপনি যেহেতু অভিনয় শিল্পী একজন হ্যাঁ যেহেতু আমার কাজটা আসলে অনেকের সাথে সম্পৃক্ত সেহেতু আমি আসলে চাইলেও হয়তো বা যখন আমার কাজ থাকে তখন আমি ওকে সময় দিতে পারি না তখন আসলে লিটন অনেক সাহায্য করে আর যেটা করি আমি অভিনয়ের পাশাপাশি যেটুকু সময় পাই আমি সেটুকু সময় আসলে আমি ওকে দেওয়ার চেষ্টা করি বাহ চমৎকার তাহলে আজকের খেলা শুরু করতে চাই খেলা খেলতে হবে দুজনকেই আর সেক্ষেত্রে প্রতিটি খেলার জন্যই থাকবে ১০ নাম্বার আচ্ছা ঠিক আছে যে সবচাইতে বেশি নাম্বার পাবেন তিনি হবেন আজকের বিজয়ী অর্থাৎ তিনিই হচ্ছেন সেরা আচ্ছা আর খেলার নিয়মটি হচ্ছে প্রত্যেকের জন্য ৫ বার বল করবার সুযোগ থাকবে এবং প্রতিটি বল যদি স্টাম্প ভাঙতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটি বলের জন্য থাকবে ২ করে নাম্বার শুরুতেই গল্পের বাবা বল হাতে কিন্তু প্রস্তুত হয়ে গেছেন স্টাম্প ভাঙবার জন্য তিনি করছেন এই খেলার প্রথম বল স্টাম্প ভাঙতে পারেনি দেখা যাক দ্বিতীয় বলে তিনি পারেন কিনা দ্বিতীয় বল হাতে আবারও প্রস্তুত গল্পের বাবা দেখা যাক স্টাম্প ভাঙে কিনা ভেঙেছে একটি স্টাম্প অর্থাৎ তিনি পেয়েছেন ২ নাম্বার দেখা যাক তৃতীয় বলে কি করতে পারেন তিনি গল্প কিন্তু স্টাম্পগুলো ঠিকঠাক করে আবার চলে আসছে গল্পের বাবাও আবার প্রস্তুত তৃতীয় বল হাতে নিয়ে দেখা যাক কি হয় এই বলে বল স্টাম্প স্পর্শ করতে পারেনি চতুর্থ বল সংগ্রহ করতে পারেন কিনা তার ঝুলিতে আর কোনো নাম্বার তিনি নিতে পারেন কিনা না স্টাম্পের খুব কাছে থেকে বল দূরে চলে গেছে কয়টা হলো কয়টা হলো আর এটা হচ্ছে শেষ বল পঞ্চম বলে দেখা যাক কি হয় কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছি গল্পের বাবা কিন্তু তার দুটি বলে স্টাম্প ভেঙেছেন এবং তার মোট প্রাপ্ত নাম্বার হলো ৪ এবার আমার পালা দেখা যাক কি হয় স্টাম্প ভাঙতে পারেন একটু পারবেন শুরু করব প্রস্তুত হ্যাঁ হ্যাঁ গল্পের মা বল হাতে প্রস্তুত বল করছেন স্টাম্প ভাঙে কিনা দেখবো দেখবো প্রথম বলে তার স্টাম্প ভেঙে গেছে তিনি পেয়েছেন ২ নাম্বার দ্বিতীয় বলে কি হয় গল্পে দেখতে পাচ্ছ স্টাম্প কোথায় মা স্টাম্প ভাঙতে পারেন কিনা ভাঙতে পারেননি তৃতীয় বলে কি হচ্ছে বল মারছেন মারলেন স্ট্যাম্পে লেগে সব পড়ে গেছে গল্প তিনটি স্ট্যাম্পে কিন্তু পড়ে গেছে বলটি অর্থাৎ তার
এরই মধ্যে চার নাম্বার তিনি সংগ্রহ করে ফেলেছেন। চতুর্থ বল হাতে গল্পে এবং এই পর্যন্ত দেখতে পাচ্ছি এই খেলায় গল্পের মায়ের সংগ্রহ চার এবং ঠিক একই ভাবে গল্পের বাবারও সংগ্রহ চার। বন্ধুরা, দ্বিতীয় পর্বের খেলা হচ্ছে প্রশ্নোত্তর খেলা। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে দুই নাম্বার এবং যদি কেউ ভুল উত্তর দেয় সেক্ষেত্রে আমরা কোনো নাম্বার কাটছি না। এবার কিন্তু আমি আগে না, আমি দেখি তুমি সবসময় এটাই দেখো। আচ্ছা, একদম সঠিক উত্তর দিয়েছে গল্পের মা, অর্থাৎ তিনি পেয়েছেন দুই নাম্বার। দ্বিতীয় প্রশ্ন, কেউ একটু হাতটা কেটে দাও, বুঝলাম না আমি। আমি জিতে যাচ্ছি, আমরা হাত তালু দিব কেন? দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে? আমার প্রিয় রং কি? প্রিয় রং, আমার প্রিয় রং হচ্ছে গোলাপি। হাই হাই, দেখুনি, তাহলে কোন নাম্বার দিতে পারছি না এখন পর্যন্ত। দুই দুইটা প্রশ্ন চলে গেছে। হ্যাঁ, তৃতীয় প্রশ্ন, মা আমার প্রিয় খাবার কি? চিকেন ফ্রাই। না, নাম্বার দিচ্ছি না। কি? মা তুমি ডাকো মামা বলে, বাবাও বলে তাই, আমি ডাকি মামা বলে, কিন্তু তোমার ভাই সে নয়। সে কে তাহলে? সে কে? সে কে? আমি তুমি আমাকে মামা বলে ডাকো। হ্যাঁ, তোমাকে মা বলে ডাকো। ও তো ওর নিজেকে মামা বলে ডাকে না। মামা, 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 চাক মামা। হ্যাঁ, সঠিক উত্তর। আরো দুই নাম্বার, তাহলে এই প্রশ্নটা তুমি করে ফেলো। মা আমার প্রিয় স্থান কি? স্থান, স্থান, হ্যাঁ, বাসার স্থান। মানে বাসার কোন জায়গাটা তোমার পছন্দের? কোন জায়গাটা তোমার পছন্দ? তোমার পড়ার টেবিল কি? বারান্দা, যেখানে দোলনা ছিল। বারান্দা, ও তো বলে এটা ওর জায়গা। ঠিক আছে, তার মানে হচ্ছে শেষ। তার মানে পাঁচটি প্রশ্ন থেকে তার মানে তোমার এখন 8 পয়েন্ট হয়েছে। আবার সব মিলে 8 হয়েছে। তাহলে এবার বাবার কাছে যাব। বাবা, আমার স্কুল কখন ছুটি হয়? তোমার স্কুল ছুটি হয় 12:45-এ। চমৎকার, একদম সঠিক উত্তর। হ্যাঁ, আমার প্রিয় বন্ধু কে? তোমার প্রিয় বন্ধু তিনজন। হ্যাঁ বলো, একজনের নাম বললি। আমি দুইজনের কথা জানি। আপনি তাহলে চার নাম্বার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, তুমি এসে বলো। আমি এসে বলবো? আচ্ছা, ঠিক আছে। ওইটা কি ধাঁধা? লোহার খুঁটি, কাঁচের ঘর, তার ভেতর আলোর বর, এটা কি? লোহার খুঁটি, কাঁচের ঘর, তার ভেতরে আলোর বর। আচ্ছা, যদি আমি বলতে পারি তাহলে আমি কি বলতে পারবো? না 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 না, এটা যদি বাবা না পারে সেক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু কোনো নাম্বার কিন্তু দিব না। আচ্ছা, এটা কি ফ্রিজ? লোহার, লোহার খুঁটি, কাঁচের ঘর, কাঁচের বর, কাঁচের ঘর। আরে তো পাচ্ছি না। তাহলে মা বলবে? হ্যাঁ বলতে পারো, কিন্তু তুমি নাম্বার পাবা না। না, তারপরে বলি, এটা মনে হয় হারিকেন। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় আসেনি। তাহলে শেষ প্রশ্নটা কি থাকছে বাবার জন্য, করে ফেলো। কোন বইটা আমার পড়তে ভালো লাগে এখন?
এখন না যেটা আমি বই মেলা থেকে কিনতে এসেছি না হবে না হবে না এটা তুমি টিটুনি 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 হয়নি 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 যেটা কিনতে চেয়েছিল বাট কিনতে পারেনি হয়নি 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 কোনটা চার 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 কোনটা পারেনি 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 দলের নাম ব্ল্যাক ড্রাগন দলের নাম ড্রাগন আবার সমান সমান আর গল্পের বাবাও এই খেলায় পেয়েছেন চার নাম্বার ঠিক একইভাবে গল্পের মাও পেয়েছেন চার নাম্বার বন্ধুরা বুঝতেই পারছো তাহলে দুটি খেলার নাম্বার যদি যোগ করি তাহলে এ পর্যন্ত মোট প্রাপ্ত নাম্বার গল্পের বাবার হচ্ছে কত আট মায়ের আট এই তো সমান 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 বন্ধুরা চলো এবার চলে যাই পরবর্তী খেলায় আর আমাদের এই খেলাটি হচ্ছে পাজল মিলানো প্রত্যেকের জন্য নির্ধারিত সময় দেয়া থাকবে দুই মিনিট আর এই দুই মিনিটের মধ্যে আপনাদেরকে মিলাতে হবে পাজলটি যিনি নির্ধারিত সময়ের আগে অথবা নির্ধারিত সময়ের মধ্যে মিলাতে পারবেন তিনি পাচ্ছেন দশ নাম্বার আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন দুটি বোর্ড রাখা আছে হ্যাঁ দেখি আমরা কি ছবি আছে আচ্ছা কি ছবি আছে দেখো তো অল্প এটা কেইট এন্ড মিমি হ্যাঁ এটা মিলাবেন মা ও আমাকে কি শাপলা ফুলটা মিলাতে হবে আচ্ছা দেখি তো শাপলা ফুল আছে হ্যাঁ বাংলাদেশের জাতীয় ফুল সবাই দেখেছে সবাই সাদা শাপলা দেয়া আছে আচ্ছা আপনাদের নির্ধারিত সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে গল্প কিন্তু চলে গেছে তার মাকে সহযোগিতা করতে হ্যাঁ আর তার বাবা এখানে চেষ্টা করছে শাপলা ফুল মেলাতে আর নির্ধারিত সময় কিন্তু প্রায় শেষের দিকে এক মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে এরই মধ্যে আর বাকি সময়ের মধ্যে মিলাতে হবে তাদেরকে পাজল দুটি আর মাত্র দশ সেকেন্ড বাকি আছে দশ নয় অনেক ধন্যবাদ আমি বলেছিলাম যে এবারে সমান সমান থাকবে আমারটা কিন্তু অনেক মিলেছে আমারটা অনেক মিলেছে আমি কিন্তু নাম্বার পাওয়াছি তর্ক শেষ হয়েছে আচ্ছা আসলে ফুলটাও বিষয় না চরিত্রটাও বিষয় না বিষয়টা হচ্ছে ছবিটি ঠিক আছে যেহেতু আমরা কারো কাছ থেকেই পূর্ণ ছবিটি পাইনি অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছি মা বাবা দুজনেই কিন্তু পাজলটি মিলাতে পারেননি তারা কেউ কোনো নাম্বার পাচ্ছেন না এই খেলায় আর আগের খেলাগুলো মিলিয়ে অর্থাৎ তিনটি খেলা যেহেতু আমাদের শেষ হয়ে গেছে অর্থাৎ বিগত খেলাগুলোতে যে নাম্বার পেয়েছিলেন গল্পের বাবা তা হচ্ছে আট এবং গল্পের মাও কিন্তু ঠিক একইভাবে আট নাম্বার পেয়ে একদম সমান গতিতে এগিয়ে চলছেন তাহলে আমরা এখনকার খেলাটাতে চলে যাই আচ্ছা আর আমাদের এখন যে খেলাটা আমরা খেলবো সেটির জন্য একটু আমাদের মুখের ব্যায়াম করতে হবে আর কি মুখকে কাজ করতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে বেলুন ফোলা খাওয়ার ব্যায়াম ওটা তো মুখের ব্যায়াম হ্যাঁ বেলুন ফোলা বেলুনকে আমরা বাতাস খাওয়াবো সেই বাতাস দিয়ে আমরা এই যে সামনে রাখা গ্লাসগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এই গ্লাসগুলো ফেলবো মানে বেলুনটা ফোলাতে হবে ফোলানোর পরে বাতাস দিয়ে গ্লাসগুলো ফেলবো হ্যাঁ আসলে যিনি সবচাইতে বেশি ফেলতে পারবেন তিনি হবেন বিজয়ী আর যিনি হবেন বিজয়ী তিনি পাবেন দশ নাম্বার তাহলে আমরা খেলা শুরু করতে চাই আর খেলার জন্য নির্ধারিত সময় দেওয়া হয়েছে দুই মিনিট রেডি সবাই প্রস্তুত প্রস্তুত ঠিক এখন থেকে আমরা
খেলা শেষে দেখতে পাচ্ছি এই দুটি টেবিলেই কিন্তু 20টি করে গ্লাস দেয়া ছিল, আর দেখতে পাচ্ছি গল্পের মায়ের টেবিলে বাকি আছে আর মাত্র 4টি গ্লাস, অর্থাৎ তিনি ফেলেছেন 16টি গ্লাস, আর গল্পের বাবা ফেলেছিলেন একটি গ্লাস হাত দিয়ে, সেটি আবার গল্প কিন্তু কুড়িয়ে এনে টেবিলে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছি তার টেবিলে আছে 6টি গ্লাস অবশিষ্ট, অর্থাৎ তিনি ফেলেছেন মোট 14টি গ্লাস। খেলা শেষে দেখতে পাচ্ছি গল্পের বাবার মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 8 এবং গল্পের মায়ের মোট প্রাপ্ত নাম্বার হচ্ছে 18। এবার আমরা খেলবো আমাদের আজকের শেষ খেলাটি। নিয়মটা একটু আমি বলে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকগুলো ব্লক দেয়া আছে দেখতে পাচ্ছেন, দুটি টেবিল। হ্যাঁ, আমি তো দেখছি পিরামিড ভেঙে চুরমার হয়ে গেছে একদম। আর এখানে ঘরও একদম ঘর ভেঙে ঘর আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই দুটি জিনিস আপনাদেরকে মিলাতে হবে। নির্ধারিত সময় হচ্ছে 3 মিনিট। ছবির মতো করে রঙে রঙে মিলাতে হবে ব্লকগুলোকে। ঠিক আছে, আপনাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে ঠিক এখন। এরই মধ্যে চলে গেছে, বাকি আছে আরো 2 মিনিট। আমি মনে হয় পেরে গেছি। আরে ভাই, তুমি পারো কেন সব? হয়েছে তো, নির্ধারিত সময় শেষ। আমি পেরে গেছি মনে হয়। 3 মিনিট সময় শেষ। একটু দেখে নেই যে গল্পের মায়ের পিরামিডটি ঠিক আছে কিনা। এই খেলায় কিন্তু বন্ধুরা গল্পের মা এগিয়ে আছেন, আর সব মিলিয়ে খেলার নাম্বার যদি বলতে হয় গল্পের বাবা পেয়েছেন সর্বমোট 8 নাম্বার, আর গল্পের মা পেয়েছেন সর্বমোট 28 নাম্বার। নাম্বার কিন্তু বলছে গল্পের মা এগিয়ে গেছেন, অর্থাৎ তিনি সেরা, কিন্তু আমরা একটু গল্পের কাছে যেতে চাই, জানতে চাই কে সেরা, মা নাকি বাবা, বলো। গল্পের মতে কিন্তু তার মা বাবা দুজনেই সেরা, তাহলে দুজনকেই আমাদের বিজয়ী ঘোষণা করতে হবে। আর আপনারা বিজয়ী, আমি সেরা দুজন। আচ্ছা ঠিক আছে, বিজয়ী আমি। তাহলে একটা কাজ করি, আপনাদের দুজনের পক্ষ হয়ে আমি পুরস্কারটি গল্পের হাতে তুলে দিই। একদম ঠিক হবে, এটাই ভালো, এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, গল্পটি নিয়ে এসেছেন, আমাদের খুব ভালো লাগলো। আর বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লেগেছে গল্পের সাথে এই সময়টা কাটাতে, তাদের সাথে এই খেলাগুলো খেলতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী পর্বে। Duronto.